আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা 24 ইঞ্চি একটি টেলিভিশনে মাদারবোর্ড খারাপ ছিল, সেই বোর্ডটা আমরা লাগানো হয়েছে বাজার থেকে কিনে। তো নর্মালি সবসময় আমরা LVDS তারপর আপনার মিরু অপশনগুলো ইজিলি করতে পারি। তো আজকে আমি দেখাবো এটা মিরু অপশনটা, এটা কি ভিন্ন রকম বাজারের বোর্ড। আমি বোর্ডের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব স্ক্রিনের মধ্যে, দেখেন। তো আমি এখন এটা LVDS এবং মিরুর অপশনটা ঠিক করব, কিভাবে ঠিক করব আপনারা দেখতে থাকেন। এটা সার্ভিস কোড হলো, আমি স্ক্রিনে বোর্ডের নাম্বারটা দিয়ে দিব, 1147 সার্ভিস কোড। তো আমাদের সারটা আসলো ভাই, আমরা একটু কাছ থেকে দেখাই। এই হলো সার্ভিস কোড। তো প্যানেল সেটিং, এটা সবাই জানি আমরা প্যানেল সেটিং। আমি প্যানেল সেটিংয়ে ঢুকলাম, ঢুকে LVDS কন্ট্রাক্ট, LVDS কনফার্ম, এই আমার LVDS ঠিক হলো। তো মিরর অপশন, এবার এটা হলো মিরর অপশন। প্রত্যেকটা টিভিতে কাছ থেকে দেখাই আমরা, প্রত্যেকটা টিভিতে এই এখানে মিরু লেখা থাকে, মিরু লেখা থাকে। তো এটাতে মিরু লেখা নেই। তো আমি এই জিনিসটা অন করব, এটা দেখাই শুধু। অন করলাম, ভার্টিক্যাল প্লাস হরিজেন্টাল দেওয়ার পরে অন্যগুলা শুধু মিরু অপশন অফ অন করলে চেঞ্জ হয়ে যায় অটোমেটিকলি, এটা অটোমেটিকলি হয় না। এখন এটাকে সেভ করতে হবে, সেভ করতে হলে কী করতে হবে, আমি ইন্টার দিব, ইন্টার দিলাম, ওইদিকে আসলো ইয়েস অর নো। আমি কি এখন ইয়েস দিব না নো দিব, তাহলে আমাকে ইয়েস দিতে হবে। ইয়েস দিতে হলে রিমোটের বাম বাম পাশে দিতে হবে, মাঝখানের ইন্টারের বামে। ভাই এটা দেখেন, এটা এটা বামে হবে, ওইখানেও সেম ঠিক, উল্টে গেলে উল্টা যখন দেখবো তখন ইয়েস বামে, এটা তো আমরা বুঝবো সবাই। তো আমি ইয়েস করে দিই, এটাকে ইয়েস করে দিলাম, টিভিটা নিজে নিজে রিস্টার্ট নিল, দেখি এখন কি হয়। রিস্টার্ট নেওয়ার পরে সে ঠিক হয়ে গেল। তো এই ধরনের সিমটম হলে আপনারা আমি যেমন ঠিক করছি তেমন ঠিকভাবে করবেন, আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।